আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার দ্বিতীয় ধাক্কায় বিশ্ববাজারে কমতে পারে বাংলাদেশি পণ্য ও শ্রমিকের চাহিদা, বিশ্বব্যাংকের পূর্বাভাস। জলবায়ু পরিবর্তনের কারণে ঢাকায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সরকারের বিদায়ে গণ আন্দোলন গড়ে তুলতে জাতীয় ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। ইসি গঠনে সার্চ কমিটির বিকল্প নিয়ে মন্তব্য আইনমন্ত্রীর। ক্লিন ফিট সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে একচুলে সরবে না সরকার, আবারও জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বুয়েট ছাত্র আবরার হত্যার দুই বছরেও মামলার রায় না হওয়ায় ক্ষোভ পরিবারের। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহপাঠীদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 6.4% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার প্রকাশিত সংস্থাটির সাউথ এশিয়ান ইকোনমিক ফোকাস প্রতিবেদনে এই পূর্বাভাস দেয়া হয়। সংস্থাটির প্রতিবেদন বলছে, এই প্রবৃদ্ধি বেড়ে 2022-23 অর্থবছরে 6.9% হতে পারে। ডিজিটাইজেশন ও সেবা নির্ভর উন্নয়ন শীর্ষক প্রতিবেদন বলছে, 2020-21 অর্থবছরের দ্বিতীয়ার্ধ থেকেই বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। তবে সংস্থাটি মনে করে, করোনার দ্বিতীয় ধাক্কায় বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা কমতে পারে, চাহিদা কমতে পারে বিদেশে বাংলাদেশি শ্রমিকেরও। প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি 11% প্রবৃদ্ধি হতে পারে মালদ্বীপে। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ভারতের 7.5% পরে। চলতি অর্থবছরে জাতীয় বাজেটে সরকার জিডিপিতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 7.2%। সিরাজগঞ্জ 6 সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেলেন মেরিনা জাহান কবিতা। গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। এছাড়া দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় 2টি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে এবং 10টি পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির সঙ্গে রাজনৈতিক পেশাজীবী সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকার হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, বর্তমানে যে সংকট চলছে তা বিএনপির একার নয়, গোটা জাতির। জাতীয় প্রেসক্লাবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, সবাইকে দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের মোড়কে বাকশালী কায়দায় একটা তাবিদারী রাষ্ট্র বানাতে চায় আওয়ামী লীগ। দলটি সুকৌশলে গণতন্ত্রের কথা বলে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে চায়। সরকারকে অবশ্যই সরে গিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এজন্য সবাইকে, বিশেষ করে তরুণদের আন্দোলনে নামার আহ্বান জানান তিনি। একা বিএনপি তো আজকে এই ভয়াবহ অবস্থার মধ্যে পড়েনি, গোটা জাতি পড়েছে। সেই ক্ষেত্রে আজকে গোটা জাতিকেই আজকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। বিএনপি তো আছেই, সেই সঙ্গে সমস্ত দেশপ্রেমিক যে রাজনৈতিক শক্তিগুলো আছে, যে রাজনৈতিক দলগুলো আছে, ব্যক্তিরা আছেন, আমাদের যে সামাজিক সংগঠনগুলো আছে, পেশাজীবী সংগঠনগুলো আছে, সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়েই এই ভয়াবহ দানীয় সরকারকে সরিয়ে সত্যিকারের একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের স্থায়ী ক্যাম্পাসে স্মরণে শেখ মুজিব এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, করোনার কারণে এখন নতুন আইন করে ইসি গঠনে সুযোগ নেই। আজকে নতুন করে অন্য কোনো কথা বলাটা আমার মনে হয় যে সেটার কোনো অবকাশ নাই। আমি এমন কথা বলছি না যে নির্বাচন কমিশন গঠন করার জন্য যে আইনের কথা সংবিধানে বলা হয়েছে তা করা হবে না, কিন্তু এই কোভিড পরিস্থিতি এবং সব কিছু মিলিয়ে যেহেতু নির্বাচন কমিশনের সময় ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে, সেহেতু ফেব্রুয়ারি 2022 সালে, সেহেতু এখন আইন করে এটা করা সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সার্চ কমিটির মাধ্যমেই হবে। ক্লিন ফিডের বিষয়ে সরকার একচুল পরিমাণ ছাড় দেবে না বলে জানিয়েছেন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ের সম্পাদক ফোরামের সদস্যদের বৈঠকে তিনি একথা জানান। তথ্যমন্ত্রী বলেন, 15 বছর ধরে চেষ্টা চললেও এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়নি। এবার সংশ্লিষ্ট সবাইকে অবহিত করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, সরকারের এই সিদ্ধান্তকে এরই মধ্যে স্বাগত জানিয়েছে বিভিন্ন পেশাদার সাংবাদিক সংগঠন। বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি এখন খালি কলসি, দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না বলেও জানান তিনি। নির্বাচন কমিশন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশন নিয়ে বুদ্ধিজীবীদের দেওয়া বক্তব্যের সমালোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দেশের সবাই আসলে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। শিল্পীরা কালকে এসেছিল, তারা টেলিভিশন এবং চলচ্চিত্রের উভয় মাধ্যমের শিল্পীরা, শিল্পীদের নেতৃবৃন্দ এসেছিল, তারা অভিনন্দন জানিয়েছে। এবং ইতিপূর্বে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন অভিনন্দন জানিয়েছে এবং বিএসআরএফ অর্থাৎ সচিবালয় সাংবাদিক ফোরাম তারা অভিনন্দন জানিয়েছে এবং অ্যাডকো এবং সম্প্রচার জার্নালিস্ট ফোরাম তারা অভিনন্দন জানিয়েছে এবং সবশেষ আপনারা আজকে আসলেন, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন ব্যতিরেকে এটি সহজ কাজ ছিল না, 15 বছর এটি বাস্তবায়িত হয়নি। যে সমস্ত জায়গা থেকে এটি নিয়ে কথা উঠতে পারে সেখানে অবহিত করে আমরা সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি। সুতরাং এই সিদ্ধান্ত থেকে আমরা একচুলও সরব না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে 2019 সালের 7ই অক্টোবর ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন তিনি। 2 বছরে হত্যার বিচার না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন আবরারের মা ও স্বজনরা। এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুয়েট ক্যাম্পাসে প্রতিবাদী পথনাটক ও ছবি আঁকার আয়োজন করে আবরারের সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা। কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসভবনে আবরারের ব্যবহৃত পড়ার টেবিল আলমারি সহ সব স্মৃতিই পড়ে আছে, নেই কেবল আদরের সন্তান। পরম মমতায় এখনও আবরারের জামাকাপড় গুছিয়ে রাখেন হতভাগী মা। ব্যবহৃত আসবাব সামগ্রী স্পর্শ করে ছেলের অস্তিত্ব অনুভব করার চেষ্টা করেন তিনি। কোনো সান্ত্বনাতেই হৃদয়ের বিন্দুমাত্র ক্ষত শুকায়নি মা রোকেয়া খাতুনের। 2 বছরেও মামলার কোনো রায় না হওয়ায় ক্ষোভ জানান তিনি। প্রকাশ্যে দেখা যাচ্ছে কারা মারছে, কারা ধরে নিয়ে যাচ্ছে, এত কিছুর পরও কেন হচ্ছে কাশি নাইজো, সাক্ষীর জন্য অপেক্ষা করতে হয়, কেন এত বিচারের অধীন থাকতে হয়। মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ করেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ। অনেকে এখন চেষ্টা করবে যে মামলার গতিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বা বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে হয়তো মামলাটাকে তারা আটকাতে চাবে, যেন তারা শাস্তি না পায়। আবরারের 90 বছর বয়সী দাদা দেখে যেতে চান আদরের নাতির খুনিদের সর্বোচ্চ শাস্তি। ওর বয়সে 21 বছর সময় ওই রকম হত্যা করেছে, আমরা চাই আমার মৃত্যুর আগে এই বিসর্জন হয় আমি দেখে থাকতে পারি। এদিকে বন্ধ ক্যাম্পাসে আবরার হত্যার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে প্রতিবাদী পথনাটক করেছে বুয়েটের শিক্ষার্থীরা। নাটকের সংলাপে ফুটে ওঠে খুনিদের বিরুদ্ধে দীপ্ত স্লোগান। এছাড়াও রং ও তুলির আচড়ে আবরার ফাহাদের ছবি এঁকে প্রিয় সহপাঠীকে স্মরণ করে ছাত্রছাত্রীরা। ক্যাম্পাসে যাতে আর কোনো সহপাঠীর রক্ত না ঝরে সে প্রত্যাশায় ফুটে ওঠে শিক্ষার্থীদের কণ্ঠে। বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ হয়েছে, এ ধরনের র্যাগিং কিংবা এ ধরনের অত্যাচারের যে রীতি ছিল সেগুলো বন্ধ হয়েছে, কিন্তু বর্তমানে যেটি আমরা এখনও পর্যন্ত পাইনি সেটি হচ্ছে বিচার। 2 বছর পার হয়ে গেছে, দ্রুত বিচার ট্রাইব্যুনালেও বিচার আমরা পাইনি। অ্যাটলিস্ট বিচার হইতে পারে এটার আশায় আর কি সামনে আসে। 2019 সালের 6 অক্টোবর রাতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শেরেবাংলা হলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর হাতে রাতভর নির্যাতনের শিকার হন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। পরে 7 অক্টোবর ভোরে হলের করিডোর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় 25 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 16 জনকে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা।
দীর্ঘ প্রায় সাড়ে ছয় মাস পর দেশে করোনায় সর্বনিম্ন ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন পুরুষ আর ৬ জন নারী। এদের মৃত্যুর পাশাপাশি কমেছে করোনা পজিটিভ রোগীর সংখ্যাও। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো ২৭,৬৪৭ জনে। এর আগে সবশেষ গত ১৭ মার্চ দেশে ১১ জনের মৃত্যু হয়েছিল ভাইরাসটিতে। গত ২৪ ঘন্টায় ২২,৩২১ নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ৬৬৩ জন। এই দিন যে সংখ্যক মানুষ পজিটিভ হয়েছেন তার প্রায় সমান সংখ্যক ৬৬৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫,২১,৭৭৭ জন। পরীক্ষার বিপরীতে এদিন শনাক্ত হয়েছে ২.৯৭, সুস্থতার হার ৯৭.৫০ এবং মৃত্যুর হার ১.৭৭%। মৃত্যুর দিক দিয়ে এবারই প্রথম সর্বোচ্চ ৫ জন মারা গেছে চট্টগ্রাম বিভাগে। মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে নেমে আসে ঢাকায়, মৃত্যু হয়েছে ৪ জনের। অন্য বিভাগের মধ্যে খুলনায় ২ এবং রাজশাহীতে ১জন মারা গেলেও বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে কারো প্রাণ যায়নি করোনায়। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্দেশীয় যোগাযোগের হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এই লক্ষ্যে জমি অধিগ্রহণ সহ আনুষঙ্গিক কাজ এগিয়ে নেওয়া হচ্ছে, একথা জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। সকালে সৈয়দপুর বিমানবন্দরে সৈয়দপুর কক্সবাজার সরাসরি ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুর বিমানবন্দর উন্নত হলে উত্তরাঞ্চলের মানুষের পাশাপাশি ভারত, নেপাল এবং ভুটানও এটি ব্যবহার করতে পারবে, যা যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি পর্যটন খাতেও ব্যাপক উন্নয়ন হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ছাড়া একটি দেশের সার্বিক উন্নয়ন সম্ভব না, যে কারণে সড়ক, রেল, নৌ এবং আকাশপথের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করছে সরকার। প্রতি বৃহস্পতিবার সৈয়দপুর থেকে কক্সবাজার ও প্রতি শনিবার কক্সবাজার থেকে সৈয়দপুরে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের পাশে স্ক্রাপ বোঝায় একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার দুপুরে জাহাজটি ডুবে যায়। এতে জাহাজে থাকা ১৩ জন স্টাফকে উদ্ধার করে নিরাপদে নেওয়া হয়েছে। এই ঘটনায় বন্দরের চ্যানেলের বাইরে জাহাজ চলাচল ও নোঙরের কোনো সমস্যা তৈরি হয়নি। চট্টগ্রাম বন্দরের রেডিও কন্ট্রোল জানায়, বহির্নোঙরে মাদার ভেসেল প্লিপার বল থেকে T27 নামে লাইটার জাহাজটিতে ১,৯০০ জন স্ক্রাপ লোড করা হয়। লোড শেষে জাহাজটি উপকূলের দিকে যাওয়ার সময় তলা ফেটে ডুবে যায়। দিনাজপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণের নানান অভিযোগ উঠেছে। এ বিষয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য এ ধরনের শিক্ষকের বহিষ্কার চান শিক্ষার্থী ও কর্মচারীরা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। সহপাঠীদের কাছে পেয়ে করোনা যুদ্ধের ক্লান্তি যেন দূর হয়েছে শিক্ষার্থীদের। সবুজের ছায়ায় পুরনো ভবন জানিয়ে দেয় ঐতিহ্যবাহী এই কলেজের রূপ। জানা গেছে, করোনা দুর্যোগকালীন সময়ে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী আব্দুল মান্নানের ১০ মাসের বেতন ভাতার ৯৬,০০০ টাকা না দিয়ে পকেটস্থ করেছেন বিভাগ প্রধান সাইফুল ইসলাম। স্যার, এখন বেতনগুলো দেন, আমার কাছে কেন ওই টাকাগুলো কাটছেন? তো এমনি মানুষ সহযোগিতা করতেছে না, তোমার ওই মোরলগিরি কথা শুনবো না, বেতনগুলো আমার ১০ মাসের কাটেন তো। তারপরে আমি বহু চেষ্টা করলাম যে আমার ওয়াইফ অসুস্থ, টাকা দিলে আমি একটু চিকিৎসা করি, কোনো ক্রমেই রাজি করাতে পারিনি। এই শিক্ষকের সময়কালে সিংহভাগ শিক্ষার্থী ক্লাসে ছিলেন অনুপস্থিত। অশালীন আচরণ আর বিষয়ভিত্তিক আলোচনা না করায় শিক্ষার্থীদের অনীহা। তোমার বাবা শিক্ষা দেয়নি, কীরকম তুমি ফ্যামিলির ছেলে, এরকম কথাবার্তা বলছিল। তোমার ১৪ গোষ্ঠীতে কয়জন বিসিএস আছে, এ কথা বলছিল আমাকে। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করছিলাম আপনার ক্লাস আমি জীবনে করব না। ২০১৯-২০ সালে বিভাগে অপ্রয়োজনীয় বিতর্কিত ভারতীয় ও স্বাধীনতা বিরোধী লেখকদের অতিরিক্ত দামে পুরনো বই কেনাসহ শিক্ষার্থীদের শিক্ষা সফরের ৫,০০০০ টাকা করা হয়েছে লোপাট। যদিও সব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত শিক্ষক। আমি মনে করি যে এগুলি সব কিছু সাজানো, কোনো এক কারণে যেখানে আব্দুল মান্নানের স্বার্থ আর রাকিব সাহেবের স্বার্থ মিলে গেছে, মিলে যাওয়ার কারণে তারা দুজনেই আমার এই লিস্টে চলে গেছে, গিয়ে তারা আমি দেখতেছি যে আমার সঙ্গে দুজনেই অসহযোগিতা করতেছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষকের সব অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে আলাদা দুটি তদন্ত কমিটি। তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট জমা দিয়েছে এবং অধ্যক্ষ সাহেব এরপরে কী করবেন, আমার মনে হয় তিনি যথাযথ তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবেন। ১৯৪২ সালে প্রতিষ্ঠিত দিনাজপুর সরকারি কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২১,০০০। জুয়েল আহমেদ, বাংলাভিশন, দিনাজপুর।
খুলনায় 22.5 কোটি টাকার কোকেন উদ্ধারের চাঞ্চল্যকর মামলায় একজনের ফাঁসি, একজনের আমৃত্যু কারাদণ্ড ও চারজনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড ছাড়াও রায়ে একজনের 15 বছর ও তিনজনের 10 বছর করে সাজা দেওয়া হয়। দণ্ড দেওয়া 6 আসামির প্রত্যেককে 1,00,000 টাকা করে জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে 6 আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী। রায় সন্তোষ জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক। দৃষ্টান্তমূলক এ রায়ের ফলে দেশ মাদকমুক্ত হবে বলেও তার আশা। 2017 সালের 11 আগস্ট র্যাবের অভিযানে 2.5 কেজি কোকেন সহ 6 জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় র্যাবের ডিএডি মোহাম্মদ রবিউল ইসলাম বাদী হয়ে 6 জনকে আসামি করে মামলা করেন। দুর্নীতির মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। 26 জুলাই ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন। তবে প্রদীপ গ্রেফতারের পর থেকেই পলাতক তার স্ত্রী চুমকি। স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ আত্মসাতের অভিযোগ রয়েছে। গত বছরের 31 জুলাই টেকনাফের বাহারছড়ায় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় 2020 সালের 6 আগস্ট থেকে কারাগারে আছেন প্রদীপ। নিহতের বোনের করা মামলায় গত 27 জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে হত্যা মামলার বিচার শুরু হয়। গাইবান্ধার পলাশবাড়িতে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে মামলাটি করেন দলটির সহযোগী সংগঠন তাঁতি লীগের এক নেত্রী। অভিযুক্ত রফিকুল ইসলাম পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি। পুলিশ জানায় ওই নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রফিকুল। পরে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে রফিকুল টাল বাহানা শুরু করে। ঘটনাটি ধামাচাপা দিতে রফিকুল তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন ওই নারী নেত্রী। আসামি রফিকুলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের বাঁশখালী থেকে হত্যা, ধর্ষণ ও অপহরণ সহ 10টি মামলার আসামি নূর মোহাম্মদ প্রকাশ নুমাইদাকে বেশ কয়েকটি অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। র্যাবের একটি দল চট্টগ্রামের বাঁশখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে 2টি SBBL, 2টি ওয়ান শুটার গান ও 1টি কাটা রাইফেল পাওয়া যায়। র্যাব জানায় এলাকায় অস্ত্র কেনাবেচা আর অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে আসছে নূর মোহাম্মদ। তার বিরুদ্ধে বাঁশখালী ও নড়াইলের লোহাগড়া থানায় চুরি, হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং প্রতারণা সহ 10টি মামলা রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেছে র্যাব। চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে 5 পরিবহন শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে মহানগরীতে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক শ্রমিকদের একাংশ। বৃহস্পতিবার সকাল থেকে অঘোষিতভাবে পরিবহনের বিভিন্ন সংগঠন গণপরিবহন চলাচল বন্ধ রাখে। ফলে গণপরিবহন কম চলার কারণে সকাল থেকে বিপাকে পড়েন বিভিন্ন গন্তব্যে যাওয়া লোকজন। অতিরিক্ত ভাড়া দিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। চট্টগ্রাম মহানগরীর অলঙ্কার এলাকার পরিবহনে চাঁদাবাজির সময় 5 চাঁদাবাজকে আটক করেছে র্যাব। এসব আসামিদের দেহ তল্লাশি করে চাঁদা আদায়ের নগদ 21,820 টাকা জব্দ করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে কাভার্ড ভ্যান, মালবাহী ট্রাক সহ অন্যান্য পরিবহনের ড্রাইভারদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল বলে জানায় র্যাব। কুমিল্লায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা করেছে বাবা। নৃশংস এই হত্যার রহস্য উদ্ঘাটন করেছে চান্দিনা থানা পুলিশ। 10 নং গল্লাই ইউনিয়নের বসন্তপুর ভুইয়াপাড়া গ্রামের সোলেমান মিয়ার ছোট মেয়ে সালমার লাশ উদ্ধার করা হয় 2 অক্টোবর ভোরে। এ ঘটনায় সোলেমান তার ভাতিজা মোহাম্মদ শাহজালাল মোহাম্মদ শাহ কামালের বিরুদ্ধে চান্দিনা থানায় হত্যা মামলা করে। তদন্তে নামে চান্দিনা থানা পুলিশ। সাক্ষীদের সাক্ষ্য ও ঘটনার রাতে তাদের অবস্থান সম্পর্কে পরস্পর বিরোধী বক্তব্য পায় পুলিশ। জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে প্রতিবেশী রহমান ও মোহাম্মদ খলিল। তারা জানায় নিহতের বাবা এবং তার ভাতিজা শাহজালাল ও শাহ কামালের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে সোলেমান তার প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়ে সালমাকে হত্যা করে। আটক আব্দুর রহমান ও মোহাম্মদ খলিল স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। সড়ক দুর্ঘটনায় ঠাকুরগাঁয় 2 জন এনজিও কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল 10:30 এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সঞ্জিত রায় ও শাহাদাত হোসেন। পুলিশ জানায় ঠাকুরগাঁও ঢাকা মহাসড়কের 29 মাইল কদমতলিতে পঞ্চগড়গামী যাত্রীবাহী নৈশ কোচ বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের 2 এনজিও কর্মী নিহত হন। তাদের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জে। এদিকে টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেন নিহত হয়েছে। নিহতের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায়।
ইলিশ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা চলছে সারা দেশে। অলস সময় পার করছেন ভোলার জেলেরা। ধার দেনা আর দাদনের রাহুগ্রাস থেকে মুক্তি পাচ্ছেন না বেশিরভাগ জেলে। এই সময়ে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার দাবি জানিয়েছেন তারা। 20 মে থেকে 23 জুলাই 65 দিনের নিষেধাজ্ঞার পর ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরা পড়ছিল বেশ। এর মধ্যেই 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত আবারও ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। ইলিশের দেখা পাওয়ার মুহূর্তে এ অভিযানে যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে জেলেদের। তারা বলছেন মাছের পেটে এখনও ডিম আসেনি, আরও পরে অবরোধ দিলে সুফল পাওয়া যেত। শুনি অভিযান দেওয়া ধরছে অনেক জাল ফাল উঠে মানে অনেক আমরা সময় তো দিতাম পারি না। 15 দিন অভিযানটা 5-6 দিন তাহলে আমাকে ভালো। বিগত 6 মাস মাছ ধরতে পারি নাই, কিন্তু এখন মাছ সবাই 15 দিন 10 দিন পর তা আছে, কিন্তু আমরা এখনো মাছ ধরতে পারি না। ডেলিকেটের নাম নিছে, নাম নিয়ে আমাকে একটা চালু দেনা মেম্বার চেয়ারম্যানের তারা গেলে করে বকস তোমার নাম নাই। মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞার পর জাল ভরে ইলিশ শিকার করতে পারবে জেলেরা। ভোলায় প্রায় 1.5 লাখ নিবন্ধিত জেলের মধ্যে এ সময় চাল পাচ্ছেন 1,20,000 জেলে। মা ইলিশ পূর্ণিমা এবং অমাবস্যাকে ঘিরে নদীতে আসে ডিম সারার জন্য, এবং এই অভিযানটি সফলভাবে বাস্তবায়িত হলে এবং অভিযান পরবর্তী সময় জেলেরা তাদের জালে কাঙ্ক্ষিত মাত্রায় ইলিশের দেখা পাবে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে জেলেদের সচেতন করার পাশাপাশি অভিযান পরিচালনা করবে মৎস্য বিভাগ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে নিষেধাজ্ঞার মধ্যে কৌশল পাল্টে পদ্মায় মা ইলিশ ধরায় মাদারীপুরের শিবচরে 38 জেলের 1 বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের চোখ এড়াতে শেষ রাত থেকে পদ্মা নদীতে নামছে জেলেরা। শিবচরে ইলিশ সংরক্ষণ অভিযানে 38 জেলেকে 1 বছর করে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় 4 কেজি মা ইলিশ এবং 19,800 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এম রকিবুল হাসান জানান, মা ইলিশ রক্ষায় পদ্মায় নিয়মিত অভিযান চলবে। এদিকে পটুয়াখালীর পায়রা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের 40টি জাল জব্দ করেছে, তা পুড়িয়ে ফেলা হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ক্রিজিস রিপোর্ট। দুর্গাপূজা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপন করতে প্রস্তুতিমূলক সভা হয়েছে মোংলায়। সকালে উপজেলা অফিসার্স ক্লাবে সভায় প্রধান অতিথি ছিলেন বন পরিবেশ ও জলবায়ু বিষয় উপমন্ত্রী হাবিবুর নাহার। সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপমন্ত্রী। পূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনে মহানগর পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এই আহ্বান জানান। পূজার প্রস্তুতির সভা করেছে ভোলা জেলা প্রশাসনও। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহি চৌধুরী। এই বছর জেলায় মোট 115টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গাজীপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান। সকালে পৌর ভবনে এই মতবিনিময়কালে আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। সেনাবাহিনীর উদ্যোগে কম্বল ফ্যাক্টরি স্থাপন করা হয়েছে খাগড়াছড়িতে। গুইমারা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় এবং বিদ্যানন্দন ফাউন্ডেশনের সহযোগিতায় সকালে গুইমারা রিজিয়ন সদর দপ্তরে এর উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। রংপুরের বদরগঞ্জে হয়েছে নির্ভীক লিডার্স মিট সভা। লোহানীপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন এ সভায়। এতে প্রধান অতিথি ছিলেন উন্নয়ন সংস্থা নির্ভীক নেটওয়ার্কের প্রধান ফারজানা ব্রাউনিয়া ও উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদ আব্দুল ওয়াহিদ সহ অন্যরা। ক্যারিয়ার গঠনে তথ্য ও প্রযুক্তি গুরুত্ব নিয়ে সেমিনার করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। শহরের শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সেমিনারে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় ও কলেজের 500 শিক্ষার্থী অংশ নেন। নানা আয়োজনে বিশ্ব বসতি দিবস পালন হয়েছে সাভারে। পৌরসভা কার্যালয়ের সামনে এই উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। পরে পৌর অডিটোরিয়ামে হয় আলোচনা সভা। উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি। সাতক্ষীরার আশাশুনির বন্যা কবলিত প্রতাপনগরে নবনির্মিত ভাসমান মসজিদে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। হাওলাদার বাড়ি মসজিদটিতে পানি ডুবে থাকায় বিকল্প এ মসজিদ পেয়ে খুশি স্থানীয়রা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে পঞ্চগড়ে। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আসাদ জাহান। সুরাই রহমান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। করোনার দ্বিতীয় ধাক্কায় বিশ্ববাজারে কমতে পারে বাংলাদেশি পণ্য ও শ্রমিকের চাহিদা, বিশ্বব্যাংকের পূর্বাভাস। জলবায়ু পরিবর্তনের কারণে ঢাকায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সরকারের বিদায়ে গণ আন্দোলন গড়ে তুলতে জাতীয় ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। ইসি গঠনে সার্চ কমিটির বিকল্প নেই, মন্তব্য আইনমন্ত্রীর। ক্লিন ফিট সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে এক চুলও সরবে না সরকার, আবারও জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বুয়েট ছাত্র আবরার হত্যার দুই বছরে মামলার রায় না হওয়ায় ক্ষোভ পরিবারের। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহপাঠীদের। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।